আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার বাগানে সবজি গাছ লাগানোর পরে ফুল আসার আগ পর্যন্ত আমি কিভাবে যত্ন নিই এবং তাড়াতাড়ি বৃদ্ধির জন্য আমি কি ব্যবহার করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যারা বাগান করেন বা নতুন বাগানের চিন্তা করছেন তাদের হয়তো কিছুটা হেল্প হবে। তবে দেশের কথা আলাদা, দেশে সবজি দেশে আসলে অল্প যত্নে অনেক ভালো হয়। আর আমরা যেহেতু শীতপ্রধান দেশে থাকি, এখানে একটু বাড়তি যত্ন না নিলে সবজি গাছ কিন্তু খুব একটা ভালো হয় না। তো আমি হচ্ছে প্রথমে এখানে গোবর সার যেটা সেটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি নাইট্রোজেন সার। নাইট্রোজেন সার হিসেবে দিয়েছি হচ্ছে ফিশ ব্লাড বোন, আর খুবই সামান্য একটু দিয়েছি হচ্ছে স্লো রাইজিং ফার্টিলাইজার, আর অবশ্য সামান্য একটু ইপসন সল্ট অ্যাড করেছিলাম, সেটা আমার ভিডিও আসলে করা হয়নি। যাই হোক, সব কিছু মিশানোর পরে আমি প্রতি 10 থেকে 12 দিন পর সব গাছগুলোতে দিয়ে দিই। যতদিন পর্যন্ত ফুল না আসে গাছে ততদিন পর্যন্ত এরকম 10-12 দিন পর পর একটু একটু দিয়ে একটু নিড়ানি দিয়ে দেই। আর কিছুদিন পর পর গাছের গোড়ায় নিড়ানি দিলে গাছের গোড়ায় কিন্তু বাতাস পাস হতে পারে খুব ভালোভাবে, এতে গাছ ও দ্রুত বাড়ে। আর তাছাড়া আপনার গাছ বৃদ্ধির জন্য হচ্ছে নাইট্রোজেন সার খুবই দরকার। সেটা আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের নাইট্রোজেন সারই ইউজ করতে পারেন। আমি এখানে যেটা ইউজ করেছি ফিশ ব্লাড বোন, এটা অর্গ্যানিক। তো চেষ্টা করি সবসময় অর্গ্যানিক জিনিসগুলোই ব্যবহার করতে। আর আমি এই যে মিশ্রণটা, এটা হচ্ছে লাউ গাছ, চাল কুমড়া গাছ, তারপরে করলা, মরিচ, বেগুন, টমেটো, শশা সহ যত ধরনের আর সবজি গাছ আছে যেগুলো থেকে পরবর্তীতে ফলন আসা শুরু হবে, এর মোটামুটি সব গাছগুলোর গোড়ায় এভাবে 10-12 দিন পর পর দিয়ে দেয় এবং পর্যাপ্ত পানি দেয় যতটুকু আসলে দরকার। আর এবছর সবগুলো গাছের গোড়ায় চেষ্টা করেছি হচ্ছে বোতল দিয়ে দিতে, সবগুলো গাছ বলতে লাউ গাছ এবং চাল কুমড়া গাছ, আরগুলো তো অবশ্য টবে লাগিয়েছি। এরপরে যখন ফুল আসা শুরু করবে তখন হচ্ছে গাছে নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দিয়ে তখন হচ্ছে পটাশ বা ফসফেট জাতীয় যে সার সেগুলো ব্যবহার করতে হবে। তবে আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন, গাছ বৃদ্ধির জন্য ঠিকভাবে বাড়ার জন্য যে জিনিসটা দরকার তা হচ্ছে পর্যাপ্ত সূর্যের তাপ। সূর্যের তাপটা যদি ঠিকভাবে পায় তাহলে গাছ এমনিতেই দ্রুত বেড়ে ওঠে। আর আজকে হচ্ছে আমি কিছুটা ধনিয়া ফেলবো। আমি ধনিয়াগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এরপরে পানিটা ছেঁকে কিছুটা কম্পোস্টের সাথে মিশিয়ে দিলাম, তারপরে ছিটিয়ে দেব, কারণ তা না হলে দেখা যায় এক জায়গায় দলা বেঁধে যায়। আর বেড আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর ধনিয়া পাতার জন্য খুব বেশি কিছু কিন্তু দরকার হয় না, আমি শুধুমাত্র একটু নাইট্রোজেন সার অর্থাৎ ফিশ ব্লাড বোনটা দিয়েছি, আর কিছুই না। আর ধনিয়া ছিটিয়ে দেওয়ার পরে হালকা একটু নিড়ানি দিয়ে দিলাম, এতে সব জায়গায় ধনিয়ার বীজগুলো ঠিকভাবে ছড়াবে। এরপরে হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে দেব। আর এই জায়গাটা হচ্ছে সবসময় খুবই শুষ্ক থাকে, রোদ উঠলে সারাদিন রোদ থাকে, যে কারণে খুব দ্রুত শুকিয়ে যায়। তাই পানি দেওয়ার পরে হচ্ছে ঢেকে রাখবো যতদিন পর্যন্ত বীজ ফোটানো শুরু না করবে, কারণ হচ্ছে রোদের তাপে মাটিটা শুকিয়ে গেলে তখন কিন্তু ধনিয়াগুলো শুকিয়ে যাবে, পরে আর সহজে বীজ থেকে চারা হবে না। এর আগে একবার ফেলেছি, ঢেকে দেওয়া হয়নি, যে কারণে ওগুলো শুকিয়ে গেছে আর সেগুলো থেকে চারা হয় নাই। আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি পাইপের মধ্যে 3টা গাছ লাগিয়েছি। তো টমেটো এবং বেগুনটা মোটামুটি ভালো হয়েছে, তবে মরিচটা এখনও বড় হচ্ছে না ওইভাবে, আসলে পানি দেওয়াটা খুবই ঝামেলা। টমেটো গাছটা নিচ থেকে যেহেতু ডাল ছেড়েছে তাই মাঝখান থেকে কেটে দিলাম, কারণ ডালপালার পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই ওয়েটটা কিন্তু সামলানো কষ্ট হবে, দেখা যাবে গোড়া থেকে ভেঙে গেছে। আজকের ভিডিও আর লম্বা করব না,
বাগানের পরবর্তী আপডেট নিয়ে আবার কোনো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।